জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা রাজ্য সফরে প্রাক লগ্নে বড় ভাঙন। উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে 3,200 জন জনজাতি ভোটার সাথে নিয়ে এমডিসি হংস ত্রিপুরা ত্রিপুরা মাথায় যোগদান করেন। এদিনের যোগদান সভা অনুষ্ঠিত হয় মানিকপুর বাজার মাঠে। সভায় এমডিসি হংস ত্রিপুরা ত্রিপুরা মাথার নেতৃত্বদের হাত ধরে দলে যোগদান করেন। তিনি জানেন, বিজেপির মূল মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ এবং সবকা বিশ্বাস, কিন্তু গত 4.5 বছরে ত্রিপুরা রাজ্যে কোনো জাতি বা কোনো অংশের মানুষের বিকাশ করেনি। এমনকি তিনি এমডিসি হিসেবে নির্বাচিত হয়ে গত 1 বছরে এলাকায় কোনো কাজ করতে পারেননি এবং স্থানীয় বিধায়কের ভূমিকায় তীব্র সমালোচনা করেন তিনি। তিনি সমালোচনা করেই বলেন, তিনি বরাবরই রাবণের মতো অহংকার দেখিয়ে চলেছেন, কারো কথা শুনেন না। এই সরকার কোনো প্রতিশ্রুতি পালন করেনি। সেবাই সংগঠনের নাম করে তারা মন্ত্রী বিধায়কদের সেবাতে নিয়োজিত হয়ে আছেন, উন্নয়নের স্বার্থে বেকারদের স্বার্থে কোনো কাজ করেনি, শুধু জাতি উপজাতির মধ্যে সুরসুরি দিয়ে চলেছে। তাই স্বচ্ছ প্রশাসন এবং জনজাতিদের উন্নয়নের জন্য তিনি ত্রিপুরা মাথাতে যোগদান করেছে বলে জানান তিনি। রাজ্যের উন্নয়নের স্বার্থে, নেতাদের স্বার্থে, কর্মচারীদের স্বার্থে আমরা আশা করছিলাম যে 25 বছরের যে কর্মচারী বেকার যুবক লাভজনক বঞ্চিত, এই জায়গাতে 2018 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি সরকার আসার আগে ওনারা যেভাবে একটা মন্ত্র দিয়েছে সবকা বিকাশ সবকা বিশ্বাস, ওনাদের সংগঠন নাকি সেবাই সংগঠন, কিন্তু আমরা দেখলাম এই অল্প সময়ে 4 বছর আরো 5 বছর পূর্ণ হতে আর 5 মাস বাকি, এই সময়ের মধ্যে আমরা দেখলাম যে ভারতীয় জনতা পার্টি একটা চিন্তাধারা, আমাদের একটা বাপ মূর্তি, ওনারা প্রতিশ্রুতি পূরণ করতে পারে সেবাই সংগঠন, কোনো জাতি জনজাতিদের জন্য সেবাই কাজে নিয়োজিত করতে পারে, ওনারা শুধু মন্ত্রী সেবাই কাজে নিয়োজিত সবকা বিকাশ বলে কোনো কোনো জাতি কোনো সম্প্রদায়ের যে বিকাশ।